মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জবের জন্য তোমরা যখন প্রিপারেশন নিচ্ছ আর ভবিষ্যতে তোমরা যখন ইন্টারভিউ দেবে তখন তুমি লক্ষ্য করবে বা তোমাকে লক্ষ্য করতে হবে যে তুমি কোন ডিভিশনের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ। যেমন তুমি একটি বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ, তুমি কোম্পানিটা চেনো কিন্তু ওই কোম্পানির কোন ডিভিশন, তাহলে এখন এই কথাটাই যদি আমরা না বুঝি যে ডিভিশন কি, তাহলে আমরা ইন্টারভিউ দিতে গিয়ে একটু প্রবলেম ফেস করব। তাই এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো যে এই ডিভিশন ওয়ার্ডটা কিভাবে তৈরি হয়েছে। আমরা জানি, বারবার আমরা একটা কথা শুনে এসেছি যে আমাদের ফার্স্ট কাস্টমারকে ডক্টর। এই ডক্টর তো সব ডক্টর এক নয়, কোনো ডক্টর হার্ট স্পেশালিস্ট হয়, কোনো ডক্টর চোখ স্পেশালিস্ট হয়, কোনো ডক্টর কিডনি স্পেশালিস্ট হয়, কোনো ডক্টর গাইনি স্পেশালিস্ট হয়, কোনো ডক্টর সেক্স স্পেশালিস্ট হয় মানে সেক্সোলজিস্ট হয়, তো যাদের সেক্সুয়াল প্রবলেম আছে আছে, বা কোনো ডক্টর স্কিনের জন্য প্র্যাকটিস করছেন, কোনো ডক্টর দাঁতের জন্য প্র্যাকটিস করছেন। তাহলে এই যে ধরো এত ধরনের ডক্টর আছে, এই ডক্টর ওয়াইজ আবার আমাদেরও এমআরদেরও ডিভিশন হয়। যেমন আমি প্রথমে কি বললাম যে কার্ডিও ডায়াবেটিক ডিভিশন, কার্ডিও ডায়াবেটিক ডিভিশন মানে যেখানে ডক্টর প্র্যাকটিস করছেন কার্ডিও ডায়াবেটিক অর্থাৎ হার্টের, তাহলে এই হার্টের কী কী ওষুধ লাগবে, হার্টের কত ধরনের ওষুধ আছে, হার্টের ডিজিজকে ঘিরে যত ধরনের ওষুধ হয়, এই নিয়ে পার্টিকুলার একটা ডিভিশন তৈরি করছে কোম্পানি, এবং ওই কোম্পানির মেন ফোকাস থাকে কার্ডিও ডায়াবেটিক ডক্টর। ঠিক এইরকমভাবেই কোনো একটি কোম্পানি তারা প্রোডাক্ট তৈরি করেছে যাদের ফোকাস হচ্ছে কি, যে স্কিনের উপরে, স্কিনের যা কিছু প্রবলেম হচ্ছে সেই অনুযায়ী তারা প্রোডাক্ট তৈরি করেছে। তাহলে ওই কোম্পানির যে সেগমেন্টটা হবে, যে ডিভিশনটা হবে, ওই ডিভিশনে কী নাম হবে, ডার্মা ডিভিশন। তো এইরকমভাবে ডক্টর যত ধরনের আছে এমআর প্রফেশনের ডিভিশন তত ধরনের আছে। এবার প্রশ্ন দাঁড়ায় যে ডক্টর কিভাবে সেট করা হয়। ধরো একটি লঞ্চিং হাউস, লঞ্চিং হাউস মানে যে কোম্পানিটা প্রথম প্রথম লঞ্চ হচ্ছে, মানে এই কোম্পানিটা এর আগে ছিল না, তৈরি হচ্ছে, তো এই কোম্পানির প্রথম ফোকাস থাকে জেনারেল প্রোডাক্ট দিয়ে, যেটা হচ্ছে আমাদের কোনো জ্বর সর্দি হলেই প্রাইমারি যে ডক্টর আমাদের দেখায়, এই ডক্টরগুলোকে আমরা বলি জেনারেল প্র্যাকটিশনার, জিপি। ওকে, তো এই ডক্টরগুলোর জন্য কিছু স্পেসিফিক প্রোডাক্ট তৈরি করে কোম্পানি। এই ডক্টরের সংখ্যা কম্পেয়ার টু আদার ডিভিশন এই ডক্টরের সংখ্যা বেশি, এটা তোমরাও জানো যে MBBS ডক্টর তোমরা খুঁজলে অনেক বেশি পাবে। যেখানে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ইউরোলজিস্ট ডক্টর কত আছে, তোমার শহরে হয়তো ইউরোলজিস্ট গুণাগুণতি 20টা পাবে, তার বেশি নয়, জিপি কিন্তু অনেক বেশি পাবে। তো সেই অনুযায়ী কোম্পানি কি করে, যে ধরো একটা কোম্পানি যার ইউরোলজিস্ট তার ডিভিশন ইউরো প্রোডাক্ট তারা বেচছে, তাহলে মেন ফোকাসের 20টা বা 30টা হেডকোয়ার্টার ডক্টর পেলো, এবং এক্সটেশন মিলিয়ে আউটস্টেশন মিলিয়ে 70-80টা ডক্টর পেলো টোটাল, তাহলে বাকি তো ডক্টর লাগবে, তো বাকি ডক্টর আরও 60টা অ্যাড করে দিল, তাহলে 60+70 130টা ডক্টর কোম্পানি অ্যাড করে তোমাকে বলল নাও চলো সেল করো। তাহলে এই যে আদার যে 60 ডক্টর অ্যাড হলো, তাহলে এই 60 ডক্টরের মধ্যে কী কী থাকে, কোম্পানি এটা করে কি, অনেক ক্ষেত্রে কোম্পানি জিপিসিপির জন্য প্রোডাক্ট আনে, তাহলে তোমরা ওই ডক্টরকে ফোকাস করবে। ঠিক এইরকমভাবে কোনো কোম্পানি গাইনো ডিভিশন নিয়ে তারা ফোকাস করছে, তাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট গাইনিকের ওপরে। তাহলে তোমার কাজটা কী হবে, যে গাইনি যত ডক্টর আছে তোমার ওই ওই জাস্ট একটা ডিভিশনের জন্য তুমি ওই ডক্টরগুলোকে ভিজিট করলে। এখানেও কোম্পানি কি করে, যে গাইনি ডক্টর টোটাল ভিজিট করার পর কিছু এক্সট্রা প্রোডাক্ট দেয় যেখানে তোমরা জিপিসিপিকে ভিজিট করতে পারবে। এরকমভাবে কোম্পানির ডিভিশন তৈরি হয়। এবার তোমাদের মধ্যে হয়তো প্রশ্ন জাগবে যে একটি কোম্পানি কটা ডিভিশন হতে পারে। দেখো, বড় বড় কোম্পানির অনেকগুলো ডিভিশন থাকে, যত ডক্টর সংখ্যা আছে সেই অনুযায়ী তারা ডিভিশন তৈরি করে। স্পেশাল অঙ্কোলজিস্টের জন্য অর্থাৎ ধরো যারা ক্যান্সারের জন্য প্র্যাকটিস করছে একটা ডিভিশন করে দিল কোম্পানি, তারপর ধরো ইউরোলজিস্টের জন্য ডিভিশন করে দিল, পিডিয়াট্রিকের জন্য ডিভিশন করে দিল, এটা কোম্পানি করে। কিন্তু ছোট কোম্পানি বা যারা লঞ্চিং হাউস হচ্ছে তাদের একটি ডিভিশন থাকে। কোম্পানি যত গ্রো করে তারা একটা একটা করে ডিভিশন বাড়িয়ে যায়। অনেক কোম্পানি আছে যে তাদের স্টার্ট করছে, তাদের মেন ফোকাসই হচ্ছে প্রথমেই ইউরোলজিস্ট দিয়ে। ইউরোলজিস্ট দিয়ে স্টার্ট করলো, ভালো ব্যবসা করার পর তারা ভাবলো যে আর 2 বছর পর আমরা গাইনো প্রোডাক্ট নিয়ে আসবো, তাহলে গাইনো প্রোডাক্টের জন্য আর একটা ছেলেকে তারা হায়ার করলো। এরকমভাবে আবার আরও 2-3 বছর পর প্ল্যান করলো যে আমরা ডার্মা প্রোডাক্ট আনবো, তাহলে ডার্মা প্রোডাক্টের জন্য আর একটা ছেলেকে হায়ার করলো। তাহলে এরকমভাবে কি দাঁড়াচ্ছে যে এক একটি শহরে এক একটি কোম্পানির 10-15টা
এমআর থাকে এবং 10-15টা শুধু এমআর থাকে না, তার সাথে আবার এএসএম থাকে, আরএসএম থাকে, জেডএসএম থাকে এবং প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা হয়ে দাঁড়ায়। এবারে আরেকটা প্রশ্নও দাঁড়ায় যে যে কোনো একটি ডিভিশনে কাজ করার পর আমরা কি পরের ডিভিশনে কাজ করতে পারবো? খুব ভালো প্রশ্ন, তোমাদের মনে হয়তো মনে জাগতে পারে। ধরো তুমি 22-23 বছরে যে কোনো একটি কোম্পানিতে ইনিশিয়ালি জয়েন করেছো, যাদের কোনো একটি ডিভিশন ছিল যে জেনারেল ডিভিশন, যেখানে জিপি, সিপি, গাইনি সমস্ত ডক্টর তুমি ভিজিট করতে এবং 150 ডক্টর লিস্ট ছিল যেখানে সব কিছু ডক্টর ছিল। কিন্তু পরবর্তীকালে তুমি কার্ডিও ডায়াবেটিকে সুইচ করেছো, USB বলে একটা কোম্পানিতে তুমি সুইচ করেছো যাদের মেন ফোকাস কার্ডিও ডায়াবেটিক, ঠিক আছে? তুমি এই পরবর্তীকালে তুমি এমন একটি কোম্পানিতে সুইচ করেছো যাদের মেন ফোকাস হচ্ছে যে কার্ডিও ডায়াবেটিক। তো তুমি ওই কার্ডিও ডায়াবেটিকে যখন তুমি সুইচ করবে, এখানে কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ থাকে আবার কিছুটা ডিসঅ্যাডভান্টেজ থাকে। অ্যাডভান্টেজ এটাই যে তুমি যখন প্রিভিয়াস কোম্পানিতে যে কাজ করেছো ওখানের জিপিসিপিকে তুমি ফোকাস দিতে পারবে, যেহেতু প্রত্যেকটা কোম্পানির চেষ্টা করে যে অ্যাটলিস্ট কিছু প্রোডাক্ট যেখানে জিপিসিপিকে ভিজিট করতে পারে, তাহলে ওখানে তুমি ওই প্রোডাক্ট নিয়ে তুমি ওই ডক্টরবাবুর কাছে গেলে তাহলে সহজেই তুমি ওখান থেকে ব্যবসা পাবে, একটা হয়। আবার ডিসঅ্যাডভান্টেজটা কী, যেহেতু কার্ডিও ডায়াবেটিক তো তুমি গাইনি ডক্টরের কাছে গিয়ে কার্ডিও ডায়াবেটিকে প্রমোট করে লাভ হবে না। তোমার হয়তো প্রিভিয়াস কোম্পানিতে কোনো একটি গাইনো ডক্টরের সাথে খুব ভালো তোমার রিলেশন তৈরি হয়েছিল, কিন্তু ওই রিলেশনের দাম আসবে না। তোমাকে আবার পুনরায় একটু হার্ডওয়ার্ক করে কার্ডিও ডায়াবেটিকের যে ডক্টর আছে ওনাদের সাথে ভালো করে র‍্যাপও করতে হবে, রিলেশন বিল্ড করতে হবে। এবার ধরো তুমি কার্ডিও ডায়াবেটিকের 3-4 বছর কাজ করলে, তুমি চাইছো এরপর অপথাল ডিভিশনে চলে যাবে, অর্থাৎ চোখের ডিপার্টমেন্টের ডিভিশনে চলে যাবে, এটা কিন্তু আমি বলবো তোমার জন্য একটা ভুল পদক্ষেপ হবে। কারণ যখনই তুমি একটা ডিভিশন থেকে একটা ডিভিশন সুইচ করে দেবে 3-4 বছর কাজ করার পর, অনেক ডিফিকাল্ট হবে। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লেগেছে। এইরকমই ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, লাইক এবং শেয়ার করতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।